গুড ইভিনিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার এখন বাজছে বিকেল 5:10। এখন থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আজকে সকাল সকাল আর আপনাদের সাথে কোনো রেসিপি, কোনো রান্না, কোনো কিছুই আমি শেয়ার করিনি, তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করে দেওয়া যাক। কারণ হচ্ছে আজকে সেরকম একটা খুব ইচ্ছা করছিল না যে সকাল সকাল আপনাদের সাথে কথা বলি, কেন জানি না কালকে তো ভীষণ ইচ্ছা করছিল, আজকে ইচ্ছা করছিল না। হঠাৎ করে কি হলো, মাঝে মাঝে হচ্ছে ইচ্ছে করে খুব কথা বলতে, কখনো ইচ্ছে করে এখন করবো না কথা, কখনো ইচ্ছা করে যে এখন ব্লগটা স্টার্ট করি না পরে ব্লগটা স্টার্ট করি, এরকমই হচ্ছে, মুডের উপর নির্ভর করে। তো না, ইচ্ছে হচ্ছিল আজকে বিকালে দাঁড়িয়ে একটু বাইরে দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করব, তাই হলো। একটু শুয়েছিলাম, ভাত টাত খাওয়ার পরে ঘুমানো হয়ে গেছিলো। তো আর আজকে কি আমি লাঞ্চে রেডি করেছি, মানে প্রিপারেশন করেছি, সেটা আমি আপনাদের জন্য শ্যুট করে রেখেছি, তো সেটা আগে দেখে নিন আমি লাঞ্চে আজকে কি করেছিলাম। চলো দেখে আসা যাক। এই তো দেখতে পাচ্ছেন, আমি দুপাশে দুটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন এই কড়াতে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি দুটো কড়াতেই। একটাতে মেয়ের জন্য রান্না বসাবো, আর একটাতে বসাবো আজকে, এটা হচ্ছে মেয়ের জন্য রান্না। এখানে সব কিছু ভেজিটেবল দিয়ে, সোয়াবিন দিয়ে, একটা কালো জিরে আর আদা জিরা বাটা দিয়ে আর কি, আদা জিরা বাটা দিয়ে মেয়ের জন্য একটা পাতলা ঝোল হবে উইদাউট লঙ্কা। আর হচ্ছে আমাদের জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, এটা দিয়ে হবে একটা চচ্চড়ি। মানে ফ্রিজে এ কটা জিনিসই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, সেটা দিয়ে একটা সর্ষে দিয়ে আমি চচ্চড়ির মতো কাইন্ড করে রাখবো। মানে আর হচ্ছে মেয়ের ঝোলটা প্রায় হয়ে গেছে অলমোস্ট, ওরটা বেশি ভাজা ভাজার দরকার নেই, একটু সেদ্ধ সেদ্ধ করে রাখি অল্প একটু তেল দিয়ে। আর রোজ ডাল দিতে ওকে ভালো লাগে না, আর মাছ আজকে ছিল না যদিও বা। আর এদিকে দেখুন, আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আর আজকে হচ্ছে সোয়াবিনের তরকারি মানে নিউট্রেলা, আমরাও একটু সোয়াবিনের তরকারি দিয়েই আজকে ভাত খাবো ভাবলাম। আর চচ্চড়িটা হয়েই গিয়েছে, একটু সর্ষে গুলিয়ে রেখেছিলাম এই নুন হলুদ মিষ্টি আর হচ্ছে একটু কাঁচা তেল দিয়ে সেটাই দিয়ে দিলাম। এটা হচ্ছে এই ডাঁটা, সজনে, আলু, কাঁকরোল এই সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি। অনেকদিন যাবৎ করি না, কিন্তু খেতে বসে বিশ্বাস করুন কোনো কিছুই আমার ভালো লাগছিল না, কেন জানি না। আর কালকের দিনটা এরকম এত ল্যাদ খাচ্ছিলাম, মানে আমি কথা বলতেও ইচ্ছা করছিল না, তাই মানে ক্যামেরার সামনে আসবো সেটাও ইচ্ছা করছিলো না, তাই এত দেরি হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো ব্লগটা শুরু করতে। এই দা হয়ে গেছে চচ্চড়িটা, এখন আবার বসিয়ে দেবো হচ্ছে নিউট্রেলাস মানে সবজিটা। তার ফাঁকে ফ্রিজ থেকে বের করে এই ডালটা আমি বসিয়ে দিলাম, কারণ ডালটা গরম হওয়া প্রচণ্ড দরকার ছিল। তখন হয়ে গিয়েছিলো বেলা প্রায় 12:30, একটা দেড়টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মশলা নিউট্রেলার জন্য, 4-5টা কাঁচা মানে কাঁচা পাকা লঙ্কাগুলো নিয়েছি, আদা রসুন পেঁয়াজ দিয়েই নিউট্রেলার মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তো চলুন নিয়ে আসা যাক পেস্ট করে। আর কড়াতে বসিয়ে দিচ্ছি এবার নিউট্রেলার সবজিটা, একটু তেল দিয়ে দিলাম, আগে হচ্ছে সোয়াবিনগুলোকে ভেজে নেব। আর আজকে আমি সোয়াবিনের তরকারিটা আমি আমার মার স্টাইলে করছি, মা দারুণ দুর্দান্ত ফাটাফাটি, মানে আমার মা একটা সোয়াবিনের রেসিপি করতো, সেটা বর্ষার সময় বেশ ফেমাস ছিল, কারণ সেই সময় বাজার যেতে পারতো না, টানা বৃষ্টি থাকতো। তো এখানে ওয়েদারটা টানা বৃষ্টি নেই, কিন্তু দুদিন যাবৎ একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই ওই ফিলিংসটা আনার জন্য মার কথা মনে করে আমি এই নিউট্রেলার সবজিটা রান্না করছি আজকে। তো দেখি মার মতো করতে পারি কি না, মার মতো হবে না, মার হাতে রান্না তো সবসময় স্পেশালি থাকে, কিন্তু সেরকম করার চেষ্টা করেছিলাম। আমি আবার একটু জল অ্যাড করেছি, মা আবার জল অ্যাড করতো না, একদম মাখো মাখো করতো। আর দেখতে পাচ্ছেন যে দেখতে পেলেন এখানে একটা পাউডার ইউজ করা হলো, এটা হলো আদা রসুনের মানে ডাস্ট পাউডার, সেটা দেওয়া হলো। এখন আবার আর একটু তেল দিয়ে দিলাম কড়াতে, এটা এখন আবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে সেই বিখ্যাত আলু, বাদামি আলু সাথে নর্মাল আলু। বাদামি আলুটা দেখতে পাচ্ছেন একদম বাদামের মতো লাল, খেতেও সেম। তো এই আলুটা আমি নিয়ে এসেছিলাম প্রায় 10 দিন মতো আগে, আর আজকে রান্না করলাম তো আজকে ফুরিয়ে গেল, মানে এটাই শেষ হয়ে গেল, আবার যেতে হবে। এই আলুটা বাড়িতে নিয়ে এসে রাখলে মাঝে সাঝে ডালনা খেতে দারুণ লাগে। তো
আর আপনাদের সাথে আজকে বিকেলবেলা আমি যখন ব্লগটা শুরু করব ভাবছিলাম রান্না করতে করতে, তখনই এটা শ্যুট করে রেখেছি যে না, আমার বন্ধুদের সাথে আমি অন ক্যামেরায় না দেখাতে পারলেও পরে তো শ্যুট করে রাখা জিনিসগুলো দেখাতে পারবো, তার জন্য আপনাদের কথা মাথায় রেখে আমি এই সাধারণ রান্নাটাও শ্যুট করে রাখলাম। কিন্তু যেটাই রান্না করি ডেইলি লাইফস্টাইলে আমি প্রত্যেকটা জিনিসই দেখাবার চেষ্টা করি, মানে আমরা যে যে জিনিসগুলো বাড়িতে খাওয়া দাওয়া করি। তো সবসময় হাইফাই হয় না, আর হাইফাই পরিস্থিতি এখন নেই, সবাই জানেন। তো দেখুন আমি মশলাটা দিয়ে দিয়েছি। যাই হোক, আর এত কথা না বলে রান্নাটাতে মন দেওয়া যাক। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর হচ্ছে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। এই দিয়ে মশলাটা মিক্সিতে মানে পেস্ট করে নিয়ে আসা মশলাটাও দিয়ে দিলাম। এবার কষিয়ে ফসিয়ে বাস একটু কষা কষা হয়ে গেলে নিউট্রেলা ভেজে রাখা নিউট্রেলা আলুটা দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিব। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি, মাঝখানে আমি একটু পেঁয়াজ মানে টুকরো টুকরো করে ডুমু ডুমু করে কেটে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে এখানে শেয়ার করা হয়নি। তো সেটা দিলে বেশ মুখে পড়লে বেশ ভালো লাগে, আর পেঁয়াজ খেতে এমনিই আমি খুব ভীষণ ভালোবাসি। আর দেখতে পেলেন যে একদম মানে পুরো মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থাতে আমি আবার সামান্য একটু জল দিয়ে আবার আরেকটু কষিয়ে নিলাম, নিয়ে নামানোর আগ দিয়ে গরম মশলা ঘি দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে ফেললেই হয়ে গেল সয়াবিনের তরকারি, মানে নিউট্রেলার তরকারি। আর এটা খেতে ভালোই লাগলো। আমি প্রায় 15 দিন কি এক মাস পরে বুঝি, এক মাস হয়ে গেছে, হ্যাঁ এক মাস হয়ে গেছে, এক মাস পরেই এই নিউট্রেলার রান্নাটা করলাম। কোনো সময় খুব খেতে ইচ্ছা করে, আর যেই দিন হয় সেই দিন খাওয়ার পাতে বসে আর খেতে ইচ্ছা করে না। কিন্তু সয়াবিন খেতে আমি খুব ভালোবাসি, এখন দেখছি মেয়েও খেতে খুব ভালোবাসে। কিন্তু এইখানে আসার পর থেকে ওদের বাড়িতে সয়াবিনের তরকারিটা একটু কমই হতো, কারণ মাছি বেলে বেশি খেত। তো এখন আমি যেহেতু আজকে কিছুই ছিল না, ডিম খেতে ইচ্ছা করলো না, তো এখন সেটা এটা দিয়ে এবার মানে আজকের দুপুরটা লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিয়েছি। আবারও চলে এলাম আপনাদের সাথে একটু কথা বলতে। দেখুন তরকারিটা হয়ে গেছে, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, আর ঘিটা দিয়ে আমি নামিয়ে ফেললাম, আর আপনাদের সাথে শেয়ার করছি ফাইনালি আমি কি রেডি করেছিলাম। আমি দেখতে পেলেন আমি একদম মাখো মাখো করে তরকারিটা করেছি। এখানে আছে ডাল, এখানে লেবুটা কাটতে হবে, ফ্রিজে অনেকদিন যাবো লেবুটা গোড়াগুড়ি করছে। এটা হচ্ছে মেয়ের জন্য সবজি, আর এটা হচ্ছে চচ্চড়ি, তার উপরে আবার দিদিভাই দিয়ে গেছে মেয়ের জন্য মাছের ঝোল, শিং মাছের ঝোল, আলু ভাজা, আর হচ্ছে টক, এই সমস্ত কিছু 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 রান্না আর কি দিয়ে গিয়েছিলো। তো অনেকগুলো আইটেম হয়ে গেছে আমাদের লাঞ্চে, মানে শুক্রবারের লাঞ্চে আমাদের অনেকগুলো আইটেম হয়ে গিয়েছিলো। তো আর এটা ছিল কালকে রাত্রে সেই ডিম আলুর মানে ঝুরু করে যে তরকারিটা হয়েছিল পরোটার সাথে। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসলাম, এ বাবা। তো যা হোক, আমি আপনাদের শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এই টবে নতুন করে তুলসী গাছ হয়েছে, আর এই যে গাছ দুটো রোপণ করেছি আমি, এটা কিসের গাছ বলুন তো আপনারা, বুঝতে পাচ্ছেন? এটা হচ্ছে একটা আমার খুব প্রিয় গাছ, এটা আমি আপনারা শুনেছেন কি জানি না, এটা এক ধরনের আর কি আদা এই টাইপের গাছ। আমি পরে আপনাদেরকে বিস্তারিত বলবো, আগে গাছটা সম্পূর্ণ বড় হয়ে যাক তারপরে। গাছটা কিন্তু প্রায় 2 থেকে 3 মাস পরে আমি মাটিতে মানে পুঁতেছিলাম, তো যা হোক লাগিয়েছিলাম, তো ওটা হয়েছে। আর যদিও বা এটা আমার হাজবেন্ড দিয়েছিল, তো আমি ওকে বলেছিলাম যে এটা হবে হয়তো, তুমি দিয়ে দেখো। 3 মাস পরে গাছটা বেঁচেছে, 3 মাস আমাদের ঘরে ছিল গাছটা, বুঝতে পারছেন? 3 মাস পরে ও আবার জীবিত হয়ে গেছে, এটাই ভেবে বেশ আনন্দ হচ্ছে। আর আমার এটা খুব 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 একটা প্রিয় জিনিসের গাছ, সেটা আমি এখন বলছি না, হ্যাঁ গাছটা বড় হয়ে যাবে তারপরে আপনাদেরকে বলবো, ততক্ষণ আপনারা খালি দেখেই যান। তো দেখে নিয়েছেন আমি লাঞ্চে আজকে কী কী রেডি করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজবেন্ড ঘুমোচ্ছে, মেয়ে এখানে হাই বলার জন্য ব্যস্ত হচ্ছে, তুমি বাবা হাই বলছো, ওরা তো তোমাকে দেখছি না। আর পাশে দিদিদের বাড়িতে গানে মাস্টারমশাই এসেছে, কিন্তু মেয়ে যাবে বলে বায়না করছে, আর আমি ওকে নিয়ে যাচ্ছি না জন্যই ও আমাকে বারবার বলছে চলো চলো চলো। আর ক্যামেরাটা যেহেতু আমি উপরে ধরেছি, ও একটু কিছুতেই থাও পাচ্ছে না আর আমাকে বারবার বলছে। আর মেয়েকে এখনও রেডি করাইনি, যেহেতু বিকেলবেলা 5:30 মতো বেজে গেছে, কথা বলতে বলতে আপনাদের সাথে এখন 5:30 হবে। তো যদি আমি পরে ভয়েস এড করছি এরকমই হবে, 5:30 হবে।
তো মেয়েকে রেডি করাবো, করে তারপরে বিকেলের কাজগুলো করব। সন্ধে বাতি দিতে হবে, কাপড় জামা বাড়িতে নিতে হবে, মানে ঘরে নিতে হবে। তো চলুন চলুন, কথা হচ্ছে পরে। হ্যাঁ, মেয়েকে আগে রেডি করিয়ে নিই। মেয়ে একদম এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এসে কি ঘোরাঘুরি করছে। কাপড় জামাগুলোকে তুলতে হবে, সব তুলেই নিচ্ছি কাপড় জামাগুলো। মেয়েকে রেডি করানো হয়ে গেছে, আর মেয়ে একদম ক্যামেরার সামনে আসতে দিয়ে হাই হাই বলছে। আর এদিকে হচ্ছে পাশে যেহেতু দিদিদের বাড়িতে গান চলছে, তাই মেয়েকে ও একটু নাচ করে এই টাইমে, তো আমি ওর জন্য ওর সাথে একটু নাচ করছিলাম। ওকে বলছিলাম বাবা নাচো, এমনি ক্যামেরার সামনে এখন নাচ করতে চাচ্ছে না, না হলে তো একদম রাত্র বিকাল সকাল যখন পাচ্ছে তখনই নাচ শুরু করে দেয়। আর আমরা এই নিয়ে বেশ আনন্দ করি, মজা পাই, ভাবছি একদিন আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কি বারবার বলছি বাবা নাচো বাবা নাচো, কেন জানি না ওর মুখ পুরো খচে গেছে, ওই বাড়ি যেতে পারছে না জন্য। মাস্টারমশাই তবলা বাজাচ্ছে, দাদা ও তবলা বাজানোর ওখানে থাকে, নতবা হচ্ছে হারমোনিয়ামের পাশে বসে থাকে দিদির। আর বেশ আনন্দ করে, মানে উপভোগ করে, একদম ছোট থেকে ও যায়। এখন তো ও হাঁটতে পারে, তখন ও হাঁটতে পারতো না, তখন থেকেই ওকে ওই গানের সামনে বসানো হতো। আর তার জন্যই আমাকে বারবার বায়না করছে চলো 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 চলো, আর তারপরে তো সেই কান্না জুড়ে দিল, আমি যাচ্ছিলাম না জন্য। আসলে ব্লগটা স্টার্ট করেছি আর বিকেলের কাজগুলো বাকি ছিল, হাজব্যান্ড তো ঘুমোচ্ছে, আমি যাবো কি করে ওকে নিয়ে, আর ভালোও লাগছিল না। আর দিদি ভাই মনে হয় শুয়েছিল, এই জন্য ওকে নিয়ে যেতে পারেনি। সারা ঘর মেয়ের কাজ হচ্ছে, এইদিক করে বাড়ানো সেদিক করে বাড়ানো। খুব ঘুম পাচ্ছে, 5:30 বাজছে এখন, কিন্তু কেন জানি না খুব বেশি ঘুম পাচ্ছে। চলো কথা হচ্ছে পরে। হ্যাঁ, ঘর পুরো এলোমেলো লন্ডভন্ড, পরে কথা আছে। হ্যাঁ, কথা বলি না। রান্নাঘরে চলে এলাম, আর এখন চা বা কফি কিছু একটা বানাবো, সেটা করতেই হবে রেডি। সাথে মেয়ের খাবার, মেয়ের জোর খিদে পেয়েছে, ওকে একটু ম্যাগি করে দিই ভাবছি। ওকে ওর খাবারটা আগে রেডি করে নিই, তারপরে আমাদেরটা রেডি করছি। আর এখন একটু মুড়ি মাখবো, কারণ বৃষ্টি বাইরে। দিদি এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়েদারটা হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা, তাই একটু মুড়ি মাখতেই হবে। মুড়ি চানাচুর টানাচুর দিয়ে একটু মুড়ি মাখতে হবে। আর মেয়ের জন্য আগে ম্যাগিটা করে দিচ্ছি। স্টার্ট। পাশে বসিয়ে দিয়েছি, আর আমাদের এইখানে হবে কফি। কফির জন্য আমি দুধটা একটু ভালো মতো উতলে নিচ্ছি, মানে উতলালে, দুধটা ভালো করে উতলালে তারপরে কফি পাউডারটা দিয়ে দেব। চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ আগেই, আর এখন বাজছে 9:30। আমি ভিডিও এডিট করছিলাম, আজকে ভাবছি একটু রুটি করব, কিন্তু ইচ্ছে করলো না যে একটু রুটি করি। আর অন্য কিছু চাউমিন ঠাউমিনও কিছু করব না, রাত্রের ডিনারের জন্য মা ভাত বসিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ভাত বসিয়ে দিয়েছে মা। এখন আজকে আর অন্য কিছু হবে না, এই জাস্ট মানে ভাত হবে, আর যা আছে দুপুরবেলা সেটা দিয়ে কাজ চালাবো। কারণ কেন জানো না কিছুই ভালো লাগছে না। আর আমি একটু ভিডিও এডিট করে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছেন চুল ঠুল খুব বাজে অবস্থা।
আর এখন মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে যা বিকেল থেকে বায়না করলো ওকে কিছুতেই রাখা যাচ্ছিল না, কিছুতেই না। আমরা তিনজনে পুরো হাঁপিয়ে গিয়েছিলাম, এখন মা ওকে শান্ত করলো, ঘুম পাড়ালো, মা ভাতটাও বসিয়ে দিয়েছে। আর আমরা আজকে রাত্রে ডিনারে ভাতই করব, মানে খাবো ভাত, আর যা দুপুরে তরকারি আছে সেটাই চলে যাবে। আর ভাবলাম যে না, ভিডিওটা তো শেষ করা হয় নাই, আপনাদের সাথে টাটা বাই বাই হয় নাই, তাই আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করার জন্য, মানে আপনাদেরকে বাই বাই বলার জন্য আমি আবার ব্লগটা চালু করলাম, মানে হয় নাই, তাই আমাকে আবার ভিডিওটা কন্টিনিউ করতে হচ্ছে। তো আর বড় করব না, কারণ কেন জানি না আজকে আমার কিছুই ভালো লাগছে না, কথা বলতেও ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না, আসলে কিছুদিন যাবৎ ঘুম হচ্ছে না, তো তাই এই এটাই হচ্ছে আমার সাথে। তো যা হোক, আর বকবক করছি না, আমার বকবক আজকের মতো এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, আর সেফলি থাকবেন, আর যতটা পারবেন নিজেদের ঘরে থাকার চেষ্টা করবেন।